हेलो ভিউয়ার্স वेलकम टू माई चैनल। आज के मैं आपनादेर जोन्नो निये एसेछि खूबी सुस्वादु मुखरोचक एक नास्ता रेसिपि। आमार एई रेसिपिटा जोदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्योई आमार चैनलटिके सबस्क्राइब करबेन, आमाके सापोर्ट करबेन। चलुन ताहले शुरू करा जाक। घरे थाका अल्प किछु उपकरण दिये अपनी अल्प समय मध्य तैरी कर निते पारबेन मजादार कुरकुरे पास्ता। ये कुरकुरे पास्ता रेसिपि तैरी करते आमादेर लागछे पास्ता, मैगी मशला एवं अल्प किछु उपकरण जेमन 2 टेबिल चामच परिमाण कर्नफ्लावर, 2 टेबिल चामच परिमाण मयदा, स्वाद मतो लवण एवं 1 चिमटी परिमाण बेकिंग सोडा। आपनार कर्नफ्लावर एवं बेकिंग सोडा ये दुईटी उपकरणी आमादेर ये पास्ता के मुचमुचे करे राखते साहाज्य करबे। तो खूब अल्प समयेर मধ্যে আপনি এটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটি চুলায় আমি পাতিল বসিয়ে নিচ্ছি এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, যে পানি দিয়ে আমাদের পাস্তাটা সিদ্ধ করতে হবে। आमरा नर्माली जेमन पास्ता रान्ना करे थाकी सेरकम अनुपाते पानी दीते हबे। पर्याप्त परिमाण पानी देওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দেব। এটি মিশিয়ে দিয়ে আমি পানিটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটি ফুটে আসলে তারপর আমি এর মধ্যে আমার যে পাস্তাগুলি আছে সেগুলি দিয়ে দিব। তো পানিটি ফুটে আসার পর আমি আমার পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। ফুটন্ত পানিতেই পাস্তাগুলি দিতে হবে, তা না হলে পাস্তা ওভারকুক হয়ে যাবে। এরপর ভালো করে নেড়েচেড়ে দিব। পানির সঙ্গে নেড়েচেড়ে পাস্তাগুলি মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করব। 80% পর্যন্ত যখন কুক হয়ে যাবে তখন আমার এটা নামিয়ে নিতে হবে। তো চলুন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেওয়া যাক পাস্তাগুলি। আমি এভাবে ঢেকে দিয়ে পাস্তাগুলিকে সিদ্ধ করে নিব এবং মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব। দেখুন আমি 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ আমি যদি নেড়েচেড়ে না দিই পাস্তাগুলি পাতিলের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নেড়েচেড়ে দিয়ে আবার আমি এটিকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। আমার 80% পর্যন্ত কুক হতে হবে, সেই পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিব। তো আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপর দেখুন 10 মিনিট পর আমার পাস্তাগুলি কেমনভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটু ক্লোজ করে দেখাই। আমি যেরকম চাচ্ছিলাম আমার পাস্তাগুলি ওরকমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি 80% কুক হয়ে যাওয়ার পর আমি পাস্তাগুলি তুলে নিচ্ছি। এরপর এটি রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এটিকে বাতাসে হালকা একটু ছড়িয়ে শুকিয়ে নিব। এই পর্যায়ে আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। আগে থেকে রাখা ম্যাগি মশলা, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ এবং বেকিং সোডা এগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার পাস্তাগুলি হালকা শুকিয়ে নেওয়ার পর কেমন হয়েছে। এই পাস্তাগুলিকেই মূলত এখন আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোট করে নিতে হবে। আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু নেড়েচেড়ে আবার আরেকটু মিশিয়ে নিচ্ছি। এরপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি অল্প অল্প করে পাস্তা কোট করে নেব। পাস্তা থেকে অল্প পরিমাণ পাস্তা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প পাস্তা আপনার ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মিলিয়ে নেবেন। সম্পূর্ণ পাস্তা একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে পাস্তাগুলি জমাট বেঁধে যাবে। দেখুন পাস্তাগুলি কোট করে নেওয়ার পর অতিরিক্ত যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস ছিল আমি সেগুলি ঝেড়ে ফেলেছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিচ্ছি। এই পাতিলের মধ্যেই আমি পাস্তাগুলোকে ভেজে নিব। এই পাতিলের মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটি আমার মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে পাস্তাগুলি দিয়ে দিতে হবে। অল্প অল্প করে পাস্তাগুলি ছড়িয়ে দিয়ে ভাজতে হবে, মানে গাদাগাদি করে পাস্তা দিয়ে ভাজা যাবে না, এতে একটির সঙ্গে আরেকটি পাস্তা লেগে যেতে পারে। আমি অল্প করে পাস্তা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ পাস্তাগুলি তো সিদ্ধ করা, মুচমুচে হওয়ার জন্য একটু দীর্ঘ সময় ধরে ভাজতে হবে। তো আমি এই পাস্তাগুলি সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে পাস্তাগুলিকে ভেজে নিতে হবে। আর একটা জিনিস আমি বলে রাখি, যারা বেশি স্পাইসি খেতে চাচ্ছেন তারা ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে চাইলে একটু চিলি পাউডার মিলিয়ে নিতে পারেন। পাস্তাগুলিকে আমি 5 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। এখন দেখুন পাস্তার গায়ে হালকা বুদবুদ উঠছে। এই পর্যায়ে বুঝতে হবে আপনার পাস্তাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনি যেরকম কালার চাচ্ছেন, যে পরিমাণ মুচমুচে খেতে চাচ্ছেন সেটি বুঝে আপনার এগুলি তুলে নিতে হবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ক্রস করে তেল ঝরিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচ ভাজার পর আমি বাকিগুলা সেম প্রসেসে ভেজে নিচ্ছি। দেখুন পাস্তাগুলো কতটা স্পাইসি এবং ক্রাঞ্চি হয়েছে, শব্দ শুনেই অবশ্যই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই যে আমার পাস্তা রেডি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং আমার পোস্টকে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বিকালে চায়ের সাথে এই কুরকুরে পাস্তা রেসিপিটি আপনারা খেতে পারেন, ছোট বড় সকলেই খুব পছন্দ করবে।